আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে আপনি ঘরে বসে আপনার ফোন থেকে কিভাবে করোনা টিকার জন্য আবেদন করতে পারবেন তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিও দেখার পরে আমাদের একটি লাইক করে দেবেন আপনারা ঘরে বসে কিভাবে করোনা টিকার জন্য আবেদন করবেন তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব তো এর জন্য আপনার প্রথমে চলে আস যেতে হবে ক্রুম ব্রাউজারে আসার পরে সার্চ অপশনে চলে আসবেন আমি ওয়েবসাইটটা কপি করে রাখছি তো আপনারা লিখবেন ডব্লিউ ডট সুরক্ষা ডট কম তো লেখার পরে সার্চ দিবেন সার্চ দেবার পরে এরকম একটি পেজ চলে আসবে তো আপনি এখানে আবেদন করার জন্য ভ্যাকসিনের জন্য নিবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চল্লিশ বছর এখানে ক্লিক করবেন তো যাদের চল্লিশ বছরের বেশি তারাই শুধু এই আবেদনটি করতে পারবেন তো তারপরে আপনি চলে আসবেন আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিবেন তো আপনার জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেবার পরে মাস তারপরে কত সালে আপনার জন্ম ওটা এখানে দিয়ে দিবেন দেবার পরে এখানে দেখতে পেতেছেন যে উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন তো সম্পূর্ণটা বড় হাতে লিখবেন ফাইভ লেখার পরে আপনি যাচাই করুন এখানে ক্লিক করবেন তো দেখতেছেন যার এনআইডি কার্ডটা তার নামটা চলে আসছে আসার পরে এখন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন নাম্বারটা দেবার পরে আপনি নিচে চলে যাবেন তো এখানে আপনার অনেকগুলো রোগের কথা আছে এই রোগগুলো যদি আপনার থাকে হ্যাঁ বা না টিক দিবেন তো আপনার যদি রক্ত উচ্চ রক্তচাপ থাকে তো হ্যাঁ দেবেন আর না থাকলে না দিবেন তো না ডায়াবেটিস রোগ যদি থাকে তো থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না না কিডনি রোগ থাকলে হ্যাঁ দেবেন না থাকলে না তো এভাবে আপনি সম্পূর্ণটা পূরণ করবেন ক্যান্সার থাকলে হ্যাঁ বা না আপনি দেখে নেবেন তো পেশা তো এখানে না দেবেন গর্ভবতী থাকলে গর্ভবতী ওটা থাকলে হ্যাঁ না থাকলে না তো পেশা নির্বাচন করুন আপনি কী করতেছেন বর্তমানে এটা এখানে নির্বাচন করুন তো এখানে দেখতে পেতেছেন তো আপনি এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার মানে ঠিকানাটা এখানে দেবেন কোন বিভাগ জেলা মানে আপনি এগুলো সব এখান থেকে দিয়ে দেবেন পটুয়াখালী পৌরসভা তো এভাবে আপনি সম্পূর্ণটা পূরণ করবেন ওয়ার্ড আপনার ওয়ার্ড কত নম্বর ওটা দেবেন বা গ্রাম বা মহল্লা এখানে আপনি আপনার গ্রাম বা মহল্লার নাম লিখবেন তো আমি এখানে লিখব তো এটি লেখার পরে আপনি নিচে চলে যাবেন কেন্দ্রের নাম নির্ধারণ করুন তো আপনি এখানে আপনি যে হসপিটাল থেকে টিকিট নিতে চান তো ওই জায়গাটা সিলেক্ট করুন সিলেক্ট করার পরে আপনি নিচে চলে আসবেন তো এখানে আসার পরে আপনি এটা যদি ভুল হয় তো বাতিল করার জন্য অপশন আছে তো বাতিল করে দেবেন আর যদি ঠিক থাকে তো সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন তো সংরক্ষণ করুন এখানে ক্লিক করার পরে অটোমেটিক আপনার আবেদনটা হয়ে যাবে তারপর আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে এস এম এসটি আসার পরে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে নিবে কার্ড সংগ্রহ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন এখানে আবার ওই ভাবে পূরণ করবেন পূরণ করার পরে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আবার এখানে এটি লিখবেন তো সম্পূর্ণটা বড় হাতে লিখবেন তো এটা লেখার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটি পেজে নিয়ে যাবে ওখানে আপনার ফোনে যে এস এম টি আসবে তো এস এম আপনি করে দেবে ওখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পরে আপনার জন্য একটি ফর্ম চলে আসবে তো ওইটি আপনি ডাউনলোড করে নেবেন ওখানে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড করে নেবেন পিডিএফ ফোনে পিডিএফ ফাইল করে নেবেন তারপরে কম্পিউটার থেকে আপনি বের করে নেবেন তার তারপরে আপনাকে তারা ফোন দিবে একটি নির্দিষ্ট সময় যে আপনি কখন টিকা নিতে আসবেন তো তারা ফোন দিলে আপনি চলে যাবেন কেন্দ্র যে কেন্দ্রটি সিলেক্ট করছেন তো সেই কেন্দ্রে চলে যাবেন আপনি টিকাটা নেবার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে